সাপে নিল রে, সাপে ধরিল রে, আব্দুল আলী গড়লি রে, সাপে নিল ভাই রে ইউরাইয়া, সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গড়লি রে, সাপে নে ভাই রে ইউরাইয়া। কষ্ট করে লালন ফালন করলো তারে, মায়ে অতি কষ্ট করে লালন ফালন করলো তারে, লেখা ভরা কিঞ্চিত মাত্র দিল শিকায়া, সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গড়লি রে, সাপে নে ভাই রে ইউরাইয়া। লেখা পড়া সারন দিয়া কাম রুকা মাইকা গিয়া, সাপের মন্ত্র লইল আব্দুল শিকিয়া, সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গড়লি রে, সাপে নে ভাই রে ইউরাইয়া। Yeah.
মাঝে টাইনা লইল বুকের মাঝে, মাজননী দেখা তারে টাইনা নিলেন বুকের মাঝে, এতদিন আসিলে কোথায় লুকায়া, সাপে ধরিল রে সাপে নিগিল রে, আব্দুলালি গাড়লি রে সাপে নে ভাই রে লুলাইয়া। সাপের মন্ত্র শিখে নিলাম, গাড়লিদের উস্তাদ হইলাম, সাপের মন্ত্র শিখে নিলাম, অবশেষে তোমার কুলে আইলাম ফিরিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলি গাড়লি রে সাপে নেয় ভাই রে উড়াইয়া। পরে আব্দুল আলি কান্দা বলে, কি স্বপন দেখাইলা তুমি সাই কিবরিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলি গাড়লি রে সাপে নেয় ভাই রে উড়াইয়া। সাপে ধরিল রে সাপে নিহিল রে,
আব্দুল আলী গাড়লে রে নীল সাপে লইয়া। সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লে রে সাপে নে ভাই রে মুরাইয়া সাপে। আব্দুল আলীর বয়স হইয়াছিল কুড়ি হাওয়া খাইত গুড়ায় চরি বরিশাল টাউনে আব্দুল গেল চলিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লে রে সাপে নে ভাই রে উড়াইয়া সাপে। অবশেষে কি করিল অলি গলি ঘুরতে লাগলো হঠাৎ তমকিয়া গেল একটা কাণ্ড দেখিয়া সাপে নিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লে রে সাপে নে ভাই রে উড়াইয়া। এইখানের এই কথা রহক মজিয়া বাদ্য দলের কথা কিছু এখন সবাই শুনুন মন দিয়া দেখুন। আব্দুল আলী এইদিক সেইদিক ঘুরাপিরা করে যখন অলিগলি ঘুরিতে লাগিল সেইখানে যাইয়া আব্দুল আলী একটা কাণ্ড দেখতে পাইল।
মানব সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল মেডিকেল, মানব দেহ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি বিশ্বস্ত চিকিৎসা প্রতিষ্ঠান। আপনি কি যৌন সমস্যায় ভুগছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আর হতাশা নয়? আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে 100% হালাল কবিরাজি ঔষধ ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকে, তাই নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ। চিকনো দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন আর ভাবনা নয়, মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছগাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা হন। প্রতি কোর্স মাত্র 2050 টাকা। হাঁপানীয় শ্বাসকষ্টে ভুগছেন, কোন ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 2000 টাকা। আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি -10 সেবন করে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোন ঝামেলা নেই। কোর্স মাত্র 1600 টাকা, এক ফাইলের বেশি প্রয়োজন নেই। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার, দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। বিনা অপারেশনে নাকের পলিপাস, অর্শ, গেজ, পাইলস নির্মূল হবে। নতুন ও পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয়। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয়। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ সমস্যা, মাতৃজনিত দাগ ও সেটি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন বিগ বাসা কস্তুরি যুক্ত, সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 1200 টাকা। পুরুষত্বের প্রতি কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে ও শক্তিশালী ও সতেজ করে। প্রতি কোর্স মাত্র 750 টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS এজি পজিটিভ জন্ডিসে ভুগছেন? আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনার কি মেডিকেল আনফিট? চিন্তার কিছুই নেই, আমরা দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। আজই চলে আসুন। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার, দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। কতগুলি বাইকদার দল একত্রিত হইয়া সাপের খেলা দেখাইতেছে এটা তামাশা করিয়া। সেইখানে আব্দুল আলী গিয়া তখন নজর করিয়া চায় যেই রূপসী কন্যাটাকে স্বপ্নে দেখতে পায়, সেই কন্যাটা দেখে এখন এই গাড়লির ভিতরে। তাই দেখিয়া আস্তে আস্তে আব্দুল আলী গেল আগাইয়ে আগাইয়া। আব্দুল আলী ঘন ঘন ওই মেয়ের প্রতি নজর করিয়া চায়, আহা কেমন করে স্বপ্নতে দেখা দিয়া তুমি হৃদয় চুরমার করে দিয়েছো আমায়। ঘন ঘন যখন আব্দুল আলী এই মেয়েটির প্রতি নজর করিল, হঠাৎ মেয়ের বাবা আব্দুল আলীর দিকে ফিরিয়া তাকাইল। মেয়ের বাবা তখন বলে, হায় হায় এই পাণ্ডা বেটা, মনে হয় আমার মেয়েটার রূপ দেখিয়া কেবল এইদিকে তাকায়। লোকজনকে ইশারা দিল, মেয়ের বাবা গাড়লিদের সর্দার ছিল, ইশারা দিয়া দিয়াছে বুঝাই এই বেটাকে গর্দান ধরিয়া দেওনারে তাড়াই। এক বেটায় গিয়া তখন কোন কর্ম করিল, হঠাৎ যাইয়া আব্দুল আলীর গর্দানে ধরিল, বলে, এই বেটা কিরে, মায়া মানুষ কি জীবনে কোনোদিন দেহাস নাই? এই বেটা এমন কইয়া 2-3টা ধাক্কা ধাক্কার পরে ধাক্কা দিল লাগাইয়া আব্দুল আলী চোখের পানি তখন দিয়াছে সারিয়া। চোখের পানি সারন দিয়া আব্দুল আলী যায় চলিয়া, কিছু
তখন মনে ভাবিল যারে দেখলাম স্বপনেতে সেই গেল এইখানেতে দেখলাম স্বপনেতে সেই যে আসলো এইখানেতে কেমনেতে যাব তার সারিয়া সাপে নিল রে সাপে দরিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়ায়া সবগুলি সাপ মইরা গেল সাপের মন্ত্র চাইলা দিল সবগুলি সাপ মইরা গেল বাইদ্যারা চাইল না আর ফিরিয়া সাপে দরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়ায়া সকাল বেলা গুম হইতে উঠিয়া বাইদ্যা সকলে সাপের বাক্সা লইয়া গ্রামে গেলেন চলিয়া সাপে দরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়ায়া যখন বাইদ্যারা সাপের বাক্স লইয়া মেয়ে পুরুষ সবাই মিলে গ্রামে গঞ্জে যখন চলিয়া যায় লোকজনকে বাঁশি বাজাইয়া জমায়েত করলো এক জায়গায় বলে নানান রঙের সর্প আছে আসো দেখে যাও ভাই সাপের খেলা দেখতে কারো পয়সা লাগে নাই এই বলিয়া মানুষজনকে আনিলেন ডাকিয়া তারপর আস্তে আস্তে সাপের বাক্সা খুলিয়া নজর কইরা চায় বাক্সর মধ্যে যতগুলি সর্প ছিল সব মরা দেখতে পায় হায় হায় করিয়া মাথায় হাত মারিয়া বাদ্যা সকল উঠিল কান্দিয়া এইরকম কাণ্ড কেন হইল আমার যতগুলি সর্প ছিল সব গেল মরিয়া এই বেটায় কান্দিতে কান্দিতে সাপের বাক্স মাথা লইয়া যখন ঘরে চলে যায় যতগুলি বাদ্যা পুরুষ বা মেয়ে যে কোনো জায়গায় গিয়েছিল আসিল ফিরিয়া সকলের সাপ দেখে গিয়েছে মরিয়া এখন সবাই বসে যুক্তি করে কি করে উপায়
না জানি কোন জাদুগির বেটা কালকা যে বেটাকে ধাক্কা মারিয়া দিয়াছি তাড়াই। সেই বেটায় নাকি কোন জাদু মন্ত্র দিয়া এতগুলি সর্প একসাথে দিল যে মারিয়া এখন এই বেটারে কোথার থেকে আনিব খুঁজিয়া। ওই যে মেয়ের বাপ গাড়লিদের সর্দার, তার কাছে গিয়া সবাই যুক্তি পরামর্শ চায়। এখন বলুন সর্দার মশাই, আমরা করি কি উপায়? সর্দার বলে, যেই বেটা কালকে আমার মেয়ের দিকে চাইছিল তাকাইয়া, পরে তাকে গর্দান ধরে দিয়েছ বাহির করিয়া, সেই বেটা এখন কোথায় আছে সবাই দেখো একটু তালাশ করিয়া, যেইখানে পাও তাকে আনিবা ধরিয়া। কিন্তু আদপের সাথে মান্যতা দেখাইয়া সযতনে আনবাই জায়গায় মেহমানের মতো সাদর তাকে করবা সবজনা। এই কথা শুনিয়া বাদ্যা সকল গেল বাহির হইয়া, দেখে একটা মাঠের মধ্যে আব্দুল আলী ঘোড়া চাড়ি দিয়ে সারি দিয়া একটা গাছ তলায় রয়েছেন বসিয়া। বাদ্যা সকল গিয়া তখন আব্দুলকে দেখতে পায়, বলে, আসসালামু আলাইকুম জনাব, সালাম জানাই এই জায়গায়। আব্দুল আলী দেখে তখন অন্তরে খুশি জমাট রাখিয়া মুখে বলে, ভাই কোথা থেকে আসলেন একটু পরিচয় আমায় দেন বাতাইয়া। বলে, আমাদের গাড়লিদের সর্দার এই বেটায় আপনার জন্য পাঠাইয়াছে, দয়া করে যদি একটু যান তাহলে খুশি হব আমরা যত জানাসি সকলের প্রাণ। বলে, আচ্ছা ঠিক আছে চলো। আব্দুল আলী যাই চলিয়া গাড়লিদের বাসা যেখানে, সেইখানে যাই আব্দুল আলী দিল তখন সালাম আলী, সেইখানে গিয়ে আব্দুল আলী দিল তখন সালাম আলী, সাব্বাস সাব্বাস বইল সকল মিলিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া। বাদ্যা সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়ল, বাদ্যা সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়ল, তৎক্ষণাতে কইতে লাগলো, কান্দিয়া সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া। কান্দিয়া কান্দিয়া বলে,
শুনো বাবা কই তোমারে দয়া করি দেও নাই আমরা মাফ করিয়া সাপে ডরিল রে সাপে নিহিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়াইয়া সাপে নিহিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়াইয়া আব্দুল আলী উঠে করল বাদ্য সবার ঠাই সত্যই আমি মনের দুঃখে সর্পের মন্ত্র চাইলা দিলাম এই জায়গায় যার জন্য তোমাদের যত সর্প গিয়াছে মরিয়া এখন বলো কি করতে হবে বলো বুঝাইয়া বাদ্য সবাই উঠে করল ধরি তোমার পায় আমরা গরিব মানুষ সাপের খেলা দেখাইয়া কোন রকম জীবনটা বাঁচাই দয়া করে আমাদের সর্পগুলি জিন্দা তুমি দেও না করিয়া এই কথা শুনিয়া তখন আব্দুল আলী উঠিলেন হাসিয়া বলে সত্যি বলছো আমি দিতে পারি একটা সত্যে বলে কি বলে যেই মেয়েটি তোমাদের পাশে ছিল যার হুকুমে আমাকে গর্দান ধরে বাহির করিয়া দিলা এই জায়গায় সেই মেয়েকে যদি আমার কাছে বিবাহ দাও বিসমিল্লাহির রহমানির রহিম কলিকাতা হার্বাল মেডিকেয়ার মানব দেহে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি বিশ্বস্ত চিকিৎসা প্রতিষ্ঠান আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নাই কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল বিবাহিত জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে সেবনের সাথে সাথেই রেজাল্ট গোপন অঙ্গে শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভ গুলোকে আরো সতেজ আরো শক্তিশালী করতে কস্তুরি গোল্ড মূল্য মাত্র ২৫০০ টাকা তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি কঠিন বাত ব্যথা বা প্যারালাইসিসে ভুগছেন কোন নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না তাহলে আজই চলে আসুন কলিকাতা হার্বাল মেডিকেয়ারে পুরুষের গোপনাঙ্গের লোশন ১২০০ টাকা অর্ষ ও পাইলস মূল্য ২০৫০ টাকা হাঁপানীয় শ্বাসকষ্ট মূল্য ১৭৫০ টাকা বডি গোল্ড স্থায়ী ১৫০০ টাকা -10 মেদ ভুড়ি মূল্য ২০০০ টাকা ব্রেস্ট ছোট ক্রিম মূল্য ১২০০ টাকা ব্রেস্ট বড় ক্রিম মূল্য ১৫০০ টাকা ফর্সা করার ক্রিম মূল্য ১১০০ টাকা হাইট প্লাস মূল্য মাত্র ২২০০ টাকা HBS AG পজিটিভ জন্ডিস মূল্য ৩২০০ টাকা বাত ব্যথা মূল্য ১৫০০ টাকা শাহী মোদক মূল্য মাত্র ২০০০ টাকা মহিলাদের আকর্ষণীয় ফিগারের ও বক্ষ ছোট বা বড় করার এক কোর্স নিন যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার দেশ ও বিদেশে VPO পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল 07816278 অথবা 09777
7467। আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন, কোন ঔষধ সেবন করে ফল পাচ্ছেন না? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। অর্থ নয়, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান মোটা হচ্ছেন না? তারা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে স্থায়ী স্বাস্থ্যবান হন। আপনি কি লিকুরিয়া বা সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বাধক বন্ধাত্ব রোগে ভুগছেন, কোন নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পাচ্ছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। বিদেশে অবস্থানরত রোগীদের জন্য সুখবর, মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে ফোন করে ঔষধ পেতে আজই যোগাযোগ করুন কলকাতা হার্বাল মেডিকেয়ারে। ভিপি ও পার্সেল যোগেও ঔষধ পাঠানো হয়। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। যোগাযোগের ঠিকানা কলকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন, মোবাইল 07816278 39 অথবা 09777274 67। তাহ দাও, তাহলে সর্পগুলি জিন্দা করে আমি দিব এই জায়গায়। এই কথা শুনিয়া সবাই খলখলাই হাসে। একে এত সুন্দর একটা জামাই পাইলাম, আরো আমাদের গাড়লিরও ওস্তাদও একজন পাইয়া গেলাম, বিয়েতে দিব না কেন? এই কথা বলিয়া সবাই প্রস্তাব লইয়া মেয়ের বাপের কাছে যায়। বলে, তোমার মেয়ে নিবারণকে এই বেটার কাছে বিয়ে দেও না চাই। একদিকে সুন্দর জামাই, অন্যদিকে আমাদের সবার চেয়ে সে ওস্তাদ। কারণ এমন লোক তুমি কোথাও পাবে না, নিবারণকে তার কাছে বিয়ে দেও না। নিবারণের পিতা তখন কথা শুনিয়া গেল রাজি হইয়া। আব্দুলারি তখন সাপের মন্ত্র আবার দিল চালিয়া, যার বদলে যতগুলি সর্প মরেছিল সব গেল জিন্দা হইয়া। নিবারণকে আব্দুল আলীর কাছে দিয়ে দিলেন বিয়া। এখন দুই চার দিন থাকার পরে নিবারণকে আব্দুল আলী বলতেছে বুঝাই, বলে, আমার মায় কান্নাকাটি করে সব সময়, এখন চলো আমরা দুইজন আমার দেশে চলে যাই। নিবারণ গিয়া তখন কইল, বাবার ঠাই, আমি তোমার জামাইয়ের সঙ্গে তার আপন দেশে যাই। এই কথা শুনিয়া নিবারণের বাপে হাসি মুখে দিয়াছে বিদায়। নিবারণ আর আব্দুল আলী দুইজন এখন দেশে চলে যায়। মা জননী দেখা তারে আব্দুলের জড়াই ধরে, এতদিন আসিলা কেমনে আমায় ভুলিয়া। এটাকে বা জানি সত্য ভাষা বলো তুমি, এই নিয়ে এটাকে বা জানি সত্য ভাষা বলো তুমি। আব্দুল আলী কথা শুনি দিলেন বলিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাই রে উড়াইয়া। তোমার পুত্রবধু কইরা তারে ঘরে আনলাম যাই, শুনো মা গো তোমায় বলি তার নাম নিবারণ হয় সুন্দরী। তোমার পুত্রবধু কইরা তারে ঘরে আনলাম যাই। জননী কথা শুনে আদর কইরা নে তখনে, মা জননী কথা শুনে আদর কইরা নে তখনে, সারা অঙ্গে দি
সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লে রে সাপে নেয় ভাই রে উড়ায়া কিছুদিন যখন ভাই যান গেল গত হইয়া নিবারণায় আব্দুল আলী রাত্রিকালে এক পালঙ্গে রয়েছেন শুইয়া ঘুমেতে বিভোর হইয়া দুইজন রইলেন শুইয়া হঠাৎ রাত্র নিশিকালে নিবারণ স্বপ্ন দেখে উঠিলেন চমকিয়া শঙ্কুরাজ নামে এক সর্প নিদ্রাতে আসিয়া নিবারণের কাছে তখন কইতাছে বাঙ্গিয়া শুনো গো নিবারণ সুন্দরী তোমায় যাই বুঝাই তোমার স্বামী আব্দুল আলী গাড়লি সাবদরে দেশে দেশে যাই তোমার স্বামী আব্দুল আলীকে তুমি বলবা বুঝাইয়া এই জায়গাতে আসি আমি দক্ষিণমুখী মাথা দিয়া দক্ষিণমুখী হইয়া আমি গাড়ার মধ্যে থাকি সর্বদায় একটা ধৈল্যা পাটা দিয়া আমার নামে বলি দিয়া যদি তোমার স্বামী আব্দুল আলী আমায় আনিবে আনতে পারে ধরিয়া তাহলে সারা জনম তার উন্নতি যাবে হইয়া ধনে হবে ধনবান গুণে হবে গুণবান তোমাকে জানাই দৈল্যা ফাটা দিয়া কিন্তু আনতে হইবে আমায় এই স্বপন দেখিয়া নিবারণ উঠিল চমকিয়া তখন স্বামীজনকে জাগাই আস্তে আস্তে যাইতেছেন কহিয়া নিবারণের কথা শুনে আব্দুল আলী বিষম গোসা হইয়া তৎক্ষণাৎ বুঝায় সারা জনম ভরে সাপ ধরিলাম আমি ধুল পড়া দিয়া যেই কোনো জায়গায় মাটি পড়া ধুল পড়া দিয়া সদায় সর্বদায় সাপ ধরিয়া বেড়াই এখন বুঝি ধৈল্যা পাটা দিয়া আমি সর্প ধরতে যাইতাম ওই জায়গায় আচ্ছা দেখো নিবারণ চিন্তার কারণ নাই কাল সকালে উঠিয়া আমি সেই সাপ ধরতে যাব ওই জায়গায় রাত্রি যখন প্রভাত হইল আব্দুল আলী কি করিল সর্প ধরতে তৈয়ার গেলেন হইয়া নিবারণে কয় কান্দিয়া শুনো আমি যাই কহিয়া খালি হাতে আমায় থুইয়া যাইও না রে সাপে নিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাই রে লুড়ায়া আব্দুল আলী তখন কি করিলেন ভাই আস্তে আস্তে মায়ের কাছে আব্দুল আলী যায় মায়ের কাছে গিয়ে আব্দুল আলী তৎক্ষণাৎ জানায় মা গো তুমি আমায় বিদায় দাও আমি শঙ্কুরাজ সর্প ধরতে যাই মায় বলে বাসারে আমি তোমারে যাই কইয়া ছোট কালে তোমায় রেখে তোমার বাপ গেল মরিয়া বহু কষ্টে লালন পালন করেছি তোমায় বিদ্যা এলাম আমি কিছু কিছু তোমায় দিয়েছি শিখাই তুমি যদি সর্প ধরতে দেশ বিদেশে যাও চলিয়া অবাগিরে মা ডাকবার মতো কেউ নাই তোমায় দিলাম কইয়া যাইও না বাসা সর্প ধরিবারে মা অবাগির প্রাণে যেমন সদাই চটপট করে যাইও না রে বাসা সর্প ধরিবারে অবাগিনী
হবে আমার কি হবে। কুমায়ের এক পুত্র অন্ধের নয়ন, কুমায়ের এক পুত্র অন্ধের নয়ন, তুমি সারা এই জগতে নাই রে কোন জন রে আমার কি হো। নৌকা লইয়া বরিশাল জালুয়াকাটি রওনা হইয়া যায়, যাইতে যাইতে নদী পার হইয়া নদীর শাখার মধ্যে নৌকা দিয়াছে ভিড়াই। নৌকা ভিড়াইয়া যখন কুলেতে উঠিল, নিবারণ আব্দুলকে ডাকিয়া কইল, শুনো গো প্রাণের স্বামী, তোমাকে জানাই আমার মন যেন সদায় ছটপটায়, কি জন্য ছটপটি করে আমি বুঝতে পারি নাই। আজকের দিন বারণ রাখো, তুমি সর্প ধরতে যাইও নাই, কারণ যেই বিকট আকারে সর্প আছে ফনা ধরে আরো দক্ষিণমুখী হইয়া সবসময় সে থাকে, ধলা ফাটা বলি দিয়ে আনতে বলেছে দরিয়া, কিন্তু তুমি খালি হাতে কেমন করে যাইতেছো চলিয়া। বলে এই নিবারণ, একবার দুইবার তিনবার তোমায় নিষেধ করলাম যাই, আমায় তুমি আর বাধা দিও নাই, দেখবো আমি কিভাবে তে শঙ্কুরাজকে আনবো গর্দানে ধরিয়া। এই গৌরব শুনে আরো সে থাকিয়া আল্লাহ গেলেন বেজার হইয়া। ইবলিস শয়তানকে আল্লাহ বলে, তুমি দেরি করো নাই, আব্দুল আলীর পিছে পিছে লাগা থাইকো সর্বদায়, সাপের মন্ত্র যতইতি দিবা ভুল করিয়া কিঞ্চিত মাত্র শিক্ষা দিব আব্দুল আলীর দেমাগ ভাঙ্গিবার লাগিয়া। আব্দুল আলী কি করিল সাপের গালা যাতায় ছিল, আস্তে আস্তে তথায় গেলেন চলিয়া। সে গন্ধ পাইয়া ধুল ফোড়া দিলেন সিটাইয়া, সাপের রজে গন্ধ পাইয়া ধুল ফোড়া দিল সিটিয়া, এক পাও দুই পাও কইরাই আব্দুল গেলে না গায়া, সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নেয় ভাই রে উড়াইয়া। আব্দুল আলী গিয়া নজর করিয়া চায় সত্যিকারে দক্ষিণ দিকে এটা গাড়া দেখা যায়, সাপের গর্ত দেখিয়া আব্দুল আলী কি করিলেন ভাই, আস্তে আস্তে সাপের মন্ত্র পড়তে শুরু করলেন ওই জায়গায়। সাপের মন্ত্র পড়িয়া যখন সাপের বাসির মধ্যে দিলেন টান, বাইর হইতে লাগলো সাপ হইয়া খান খান, এসা জোরে হাঁক মারিয়া
শঙ্কুরাজ সাপ বাইর হইতে ছিল, আব্দুল আলী দেখিয়া তখন মনেতে ভয় পাইল। সর্প দেখিয়া আব্দুল আলী করছে ধারণা, এই সর্পকে ধরবার মতো শক্তি আল্লাহ পাক বোধহয় আমায় দিছে না। এখন কোন রকম পিছপাও হইতে পারে না, সামনেও যাইতে পারে না। নিরুপায় দেখিয়া আব্দুল আলী সেই জায়গায় উঠিল এক কান্দিয়া। আব্দুল আলী নিরুপায় হইয়া সাপের বাসিতে রাখিয়া শঙ্কুরাজ বিষম গুসা গেলেন হইয়া। শঙ্কুরাজ রাগ হইয়া আব্দুলকে ধরল পেশাইয়া। অর্থ নয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না? তারা আমাদের এক ফাইল ঔষধ সেবন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন। মূল্য 1200 টাকা। আপনার সব যোগ্যতা থাকার পরেও একমাত্র বেটত্বের কারণে পিছিয়ে আছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না। চায়নার নতুন ফর্মুলায় তৈরিকৃত এক ফাইল ঔষধ সেবন করে মাত্র 21 দিনে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। মূল্য 2000 টাকা। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। দাম্পত্য জীবনে অনাবিল সুখ, সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না। দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ, বিবাহিত জীবন ব্যর্থ, তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন। মূল্য 1250 টাকা। হাঁপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত। হাঁপানি, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন, ওই অবস্থায় চলে আসুন। প্রথম দিন থেকেই মুক্তি ইনশাল্লাহ। মূল্য 1500 টাকা। মেদ কমান স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদভুড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8 থেকে 10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন। মূল্য 1200 টাকা। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। জীবন যতদিন যৌবন ততদিন। বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরিযুক্ত শাহি আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়, 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক, যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন। মূল্য 2000 টাকা। নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয়। বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন। SBS বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশ যেতে পারছেন না, এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন। যে সমস্ত মা ও বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যে সমস্ত মা ও বোনদের বাচ্চা হওয়ার পরে পেটের ফাটা দাগ, তাদের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের নতুন আবিষ্কার অত্যাধুনিক ক্রিম ও লোশন পাওয়া যায়। অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদ্বারের ব্যথা, বারবার অপারেশন করে কোনো ফল পাচ্ছেন না, তাদের প্রতি আমাদের অনুরোধ, অন্তত 1 কোর্স ঔষধ সেবন করুন। প্রথম দিন থেকেই ফলাফল ইনশাল্লাহ। আপনার কি কঠিন চুলকানি বা দাউদ, ঘা পাছড়া রোগে ভুগছেন? যতই জটিল ও কঠিন চুলকানি, ঘা পাছড়া ও দাউদ হোক না কেন, অনেক নামী দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না, তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরা দিচ্ছি ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। বিশেষ দ্রষ্টব্য, যে সমস্ত ভাই ও বোনেরা কোন প্রকার ওষুধ খেতে পারেন না, তাদের জন্য আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন বেল্ট পাওয়া যায়। এটি ব্যবহারে আকর্ষণীয় ফিটনেসের অধিকারী হন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467।
পড়া বাঁশের সঙ্গে তারে রাখিয়াছে পেশাই। নিরুপায় হইয়া আব্দুল আলী করে হায় হায়, কোথায় রইল মা জননী, কোথায় নিবারণ? দুইজনার অনদেখা আজকে আমার বুঝি হইবে মরণ। সত্র জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজে পেছাইয়া পেছাইয়া এমনভাবে রাইকেছিল আব্দুল আলীর মুখ দিয়া রক্ত চুয়াই চুয়াই মাটির যায় পড়িয়া। এইভাবে সারাটা দিন গেল রহিয়া নিবারণ কিন্তু হাইহুতাসে যাইতাছে দিন কাটাইয়া। তুমি যুদ্ধির ভাই মপি যদি বাঁশ কাটিতে যায়, বাঁশের গোড়া রক্ত দেখিয়া তখন উপর দিকে নজর করিয়া চায়, দেখে সাপে একটা মানুষকে রাইখেছে পেছাই দৌড় মারিয়া নদীর কূলে। খবর দিল পোসাই যে মনে হয় বাইদ্যা কেউ না কেউ হবে, যখন বাঁশি দেখা যায় যে কোনো একজন বাইদ্যাকে সত্র জোড়া বাঁশের সঙ্গে সাপে রাইখেছে পেছাই। এই কথা শুনিয়া নিবারণ কান্দিয়া উঠিল, কান্দিয়া কান্দিয়া তখন নিবারণ সেই বাঁশের ঝাড়ের কাছে গেল। সেইখানে যাইয়া বলে সাপের মন্ত্র পড়িতেছে, আস্তে আস্তে সাপে তারে দিল নামাইয়া। নিবারণ কাতর স্বরে স্বামী দনকে লয় তুলিয়ে, আস্তে আস্তে বাড়ি তখন গেল চলিয়া। সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়ো নিলে, সাপে নেয় ভাইরে লুলাইয়া। যখন বাড়ি নিল নিবারণ কি করিলেন ভাই, আস্তে আস্তে সাপের মন্ত্র পড়তে লাগলেন ওই জায়গায়। মশারি টাঙ্গাইয়া সাপের মন্ত্র পড়তে শুরু করল, আস্তে আস্তে সাপের বিষ সাপে টানিতে লাগিল। এমন সময় নিবারণ দেখিয়া স্বামীর আরোগ্য, মনে বেশি বেশি খুশি হইয়া এখন বলে যেই সত্র জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজে রাইকাছে পেছাই, সত্রটা বাঁশের থেকে সত্রটা ছড়ি কাইটা নিয়ে আসো যাই, সত্রটা ছড়ি বাঁশের থেকে আনো কাটিয়া আমার স্বামীর দাঁত লইব আমি এই শঙ্কুরাজ সর্পকে পিটাইয়া পিটাইয়া। যখন তার এই দেমাগ গেল বাড়িয়া আরো সে থাকিয়া আল্লাহ তখন গেলেন বেজার হইয়া। ছড়ি দিয়া যখন একটা বাড়ি দিল আল্লাহ পাক বেজার হইয়া ইবলিসকে ডাকিয়া কইল, নিবারণের সাপের মন্ত্র দিও ভুল করিয়া যার জন্য তার স্বামী আরোগ্য না হয় সাপে যেন তারে আবার নেয় উড়াইয়া। ইবলিস আসিয়া তখন কোন কর্ম করিল, নিবারণের সাপের মন্ত্র আস্তে আস্তে ভুলাইতে লাগিল। যত পরে সাপের মন্ত্র কাজ করে না দেখে আব্দুল আলীর অবস্থা এখন গুরুচরণ হইয়া পড়ল কিনা। আস্তে আস্তে শঙ্কুরার সাপ গোসা হইতে লাগলো, গোসা হইয়া নিবারণের সামনে থেকে আব্দুলকে আবার পেছাইয়া ধরিল। আব্দুল আলীকে পেছাইয়া সর্পে কোন কর্ম করলো ভাই, হাওয়ার সঙ্গে আব্দুলকে লইয়া সেই শঙ্কুরার সাপ উইরা চলে যায়। একাধিক পুরস্কার প্রাপ্ত হার্বাল চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল মেডিকেয়ার লিমিটেড। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কামিনি গোল্ড সেবনের সাথে সাথে রেজাল্ট, মূল্য মাত্র 2500 টাকা। গোপন অঙ্গে শিথিলতা ও বক্রতা দূর করে নার্ভ গুলো আরো সতেজ আরো শক্তিশালী করতে হর্স পাওয়ার অয়েল, পুরুষের গোপনাঙ্গের লোশন 1200 টাকা। আপনার স্বাস্থ্য কি কঙ্কালের মতো হয়ে যাচ্ছে? উন্নত খাবার ও পরিবেশ থেকে স্থায়ী স্বাস্থ্যবান হচ্ছেন না? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ সেবনে স্থায়ী স্বাস্থ্যের
অধিকারী হন। বডি গোল্ড স্থায়ী 1500 টাকা। যোগাযোগের ঠিকানা কলিকাতা হারবাল মেডিকেয়ার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 1750 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই, মূল্য 1550 টাকা। অপারেশন বিহীন চিকিৎসা, অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদারের ব্যথার স্থায়ী সমাধান, মূল্য 1200 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগার, ব্রন, মেস্তা ও দাগহীন লাবণ্যময় ত্বকের জন্য ক্রিম ও লোশন পাওয়া যায়, মূল্য 850 টাকা। 2 থেকে 3 ইঞ্চি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ সেবনে লম্বা হন, মূল্য 1850 টাকা। মাথা ভরাটা চুলে ভরে যাক, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, মূল্য 1050 টাকা। বাত ব্যথা, হাড়ের ক্ষয় রোগে কষ্ট পাচ্ছেন? অন্তত 1 কোর্স ঔষধ সেবন করে দেখুন, মূল্য 1450 টাকা। নারী ও পুরুষের নতুন পুরাতন ও যে কোনো জটিল কিংবা গোপন সমস্যার স্থায়ী চিকিৎসা নিতে আজই আসুন। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন, গোপন রোগে ভুগছেন তারা দ্রুত আমাদের সাফল্যজনক চিকিৎসা নিন। মনে রাখবেন, হার্বাল চিকিৎসার দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা, অভিজ্ঞ চিকিৎসকের সঠিক চিকিৎসা, নির্ভেজাল ঔষধ, কলিকাতা হার্বাল মেডিকেয়ার লিমিটেড এর সুনাম, দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। কি হইল কি হইল রে আল্লাহ, কি করি আমার কি হবে, কান্দিয়া কাটিয়া নিবারণ কি করিবে ভাই? আব্দুল আলীকে মুহূর্তে সেই সর্পে উড়াই লইয়া যায়। যাইতে যাইতে সর্প হাওয়াতে মিশিল। এক গৃহস্থের বধূ সকালবেলা ঘুম থেকে উঠিয়া উঠান ঝাড়ু দিতে লাগল। শুশু শব্দ শুনিয়া সেই গৃহস্থের বউ নজর করিয়া চায়, দেখে সাপে একটা মানুষকে উড়াই লইয়া যায়। দৌড় মারিয়া সেই গৃহস্থের বউ শাশুড়ির কাছে তৎক্ষণাৎ জানায়, আম্মা গো, যদি আপনার হুকুম আমি পাই, আমিও তো কিছু কিছু সাপের মন্ত্র জানি, আমার বাবাও তো বাদ্যা ছিল, আপনার জানা আছে, আপনি হুকুম দিলে এই একটা মানুষকে সাপে নিয়ে যাইতেছে, আমি তাকে নামাইবার চেষ্টা করতে পারি এই জায়গাতে। শাশুড়ি শুনিয়া তখন বধুকে জানায়, যদি একটা লোকের প্রাণ বাঁচাইতে পারো তুমি, আমার কোনো ক্ষতি নেই। এই কথা শুনিয়া বধু কোন কর্ম করিল, সারা অঙ্গে যত বস্ত্র ছিল খুলিয়া ফেলিল, ঝাড়ু দিয়া একে একে 3টা বাড়ি দিল মাটির মধ্যে, দিয়া সাপের মন্ত্র পড়তে শুরু করলো। আস্তে আস্তে সাপ আব্দুলকে লইয়া তখন হাওয়ার সঙ্গে ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে সর্প আস্তে করে নিচে নাইমা যায়। সেই বধূ দেখিয়া তখন সাপের গায়ে দিলেন হাত বুলাই। আস্তে আস্তে সর্পে আব্দুলের সারা অঙ্গের পেজ দিতেছে সারিয়া, আব্দুলের মুখ থেকে রক্ত যাইতেছে পড়িয়া। সেই বধূ সকল কাণ্ড সাপের বুঝিতে পারিল। সঙ্গে সঙ্গে সাদা একটা ফাটা ছাগল কিনিয়া নিয়া সর্পকে ভোগ দিয়া দিল। সাদা পাটা ভোগ পাইয়া সর্পে মাথা নত করিয়া রইল। সেই গৃহস্থের বধু সাপকে চুমা দিয়া অমনি বিদায় করিয়া দিল। আস্তে আস্তে আব্দুলকে দাওয়ায় ওষুধ করতে শুরু করলেন ভাই। কয়েক ঘন্টার মধ্যে আব্দুল আলী সুস্থ হইয়া যায়। আব্দুল আলী যখন সুস্থ হইল, ওই বধুকে মা ডাকিল। সেই গ্রামের নাম মুলাদিনগর,
দাওয়াই ওষুধ করলো সেই জায়গায় এক বৎসর মুলাদিনগর দিয়েছেন কাটাই। বাড়িতে যখন আসিল মা জাননি তারে দেখলো ডাক দিয়া যে লইল তারে কুলে উঠাইয়া সাপে ধরিল রে সাপে নিহিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়ায়া।